প্রায় তিন মাস কারাবাসের পর পুনরায় জনতার হাতে আটক দুই রোহিঙ্গা যুবক, পলাতক অপর দুই রোহিঙ্গা যুবক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন জুড়ি নদীর পার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজারের কুতুবলা রোহিঙ্গা শিবির থেকে চার রোহিঙ্গা যুবক অবৈধভাবে ভারতের মাটিতে প্রবেশ করলে তেলিয়ামুড়া থানার পুলিশ তাদেরকে আটক করে। তারপর আইনি অনুসারে খোয়াই কারাগারে তাদের দু মাস ২২ দিন কারাবাসের পর চলতি মাসের ৩ তারিখে তারা জেল থেকে ছাড়া পায়। সেখান থেকে ছাড়া পেয়ে শুক্রবার তারা ট্রেন চুকে ধর্মনগরে আসে। কাকতালীয় ভাবে এদিন বিকেলে জুড়ি নদীর পার সংলগ্ন এলাকায় ওই চার যুবকের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন স্থানীয় জনগণ চার যুবককে জিজ্ঞাসাবাদ করলে দুই যুবক পালিয়ে গেলেও অপর দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দেয় স্থানীয়রা। পরে ধর্মনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, ধৃত দুই যুবকের নাম মোহাম্মদ রশিদ এবং মোহাম্মদ হোসেন। ধৃত দুই যুবক জানিয়েছে, তারা ২০১৭ সালে মায়ানমার থেকে বাংলাদেশে আসে, তারপর প্রায় তিন মাস পূর্বে কাজের সন্ধানে ভারতে প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। তারপর দু মাস ২২ দিন কারাবাসের পর তারা জেল থেকে ছাড়া পেয়ে ধর্মনগরে আসে। এদিকে ধর্মনগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি পুলিশ পলাতক অপর দুই রোহিঙ্গা যুবকের খুঁজে তল্লাশি জারি রেখেছে বলে জানা গেছে। মোহাম্মদ উসমান, আজকে তোরা কতজন আসলে? ৭ জন। তোরা কই থেকে আসলে? আগরতলা থেকে। আচ্ছা, কুয়াই থেকে রেলে আইছিস না? তোরা কি তেলিয়ামুড়া থানা, তোরা কি বাংলাদেশ হিসেবে ধরছ না রোহিঙ্গা হিসাবে? রোহিঙ্গা হিসাবে। আচ্ছা, তোরা বাড়ি কো? ২০১৭ আজকে ৪ জন, বাকি ২ জন কই তোরা? সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।